আসসালামু আলাইকুম বন্ধুগণ, জরুরি বিদ্যুৎ এবং জরুরি বিদ্যুৎ সেবায় আপনাদের সকলকে স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই, আমি আমার বর্তমান মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে, এটা কিভাবে বের করব, এটা বের করার সহজ উপায় কি, তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদেরকে বিষয়টি সুস্পষ্ট করে তুলবো ইনশাল্লাহ। তো আমার কিন্তু এখানে একটা বিলের একটা মিটার এবং একটা বিলের কাগজ রয়েছে। তো আপনারা যেটা করবেন, সর্বপ্রথম এই যে এখানে দেখুন বর্তমান মিটার রিডিং, এটা লেখা দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন বর্তমান মিটার রিডিং। তো এখানে নিচে যেটা থাকবে সেটা কিন্তু পিছনের মাস, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে চলমান মাস। অর্থাৎ আমার এই মিটারটা বিলটা ছিল কোন মাসে, এটা দেখেছে মে মাসের এই বিলটা ছিল। তো যাই হোক, এপ্রিল, এই যে দেখুন নিচে কিন্তু তারিখটা দেওয়া আছে 8/4/2023, অর্থাৎ এটা ছিল এপ্রিল মাসের রিডিং। এই যে এখানে এটা কিন্তু রিডিং, আর এটা হচ্ছে মে মাসের রিডিং, অর্থাৎ চলমান মাসে এটা কিন্তু মিটার থেকে পাওয়া হয়েছে। তো যাই হোক, আপনার লাস্ট বিলের সর্বশেষ বিলের কাগজটা এখানে নেবেন, এবং আপনার মিটারে এই যে দেখুন KWS লেখা যে অপশনটি থাকবে, এই যে KWS, অর্থাৎ এই যে 25/57, এটা কিন্তু দশমিকের পরে বাইশ, এটা কিন্তু কণার বাহিরে, এটা দশমিকের পরে মানটা ধরার দরকার নেই। 25/57 যে অপশনটা, এটা কিন্তু বর্তমান মাসের রিডিং। যদিও এই মিটারটা কিন্তু আমার এমনি নর্মাল একটা মিটারের কাগজটা, কিন্তু এই মিটারের এই বিলের কাগজটা, এটা অন্য একটা মিটারের কাগজ, আপনাদের বোঝার সাথে আমি দেখাচ্ছি। তো যাই হোক, যেহেতু এটা 25/57 ধরেন চলমান মিটারের রিডিং, আর গত মাসের সর্বশেষ ছিল 21/75, অর্থাৎ 2557 থেকে যদি আপনি চলমান গত মাসের বিল রিডিংটা বাদ দেন, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার বর্তমান মাসে ব্যবহৃত রিডিং। তো বন্ধুগণ, আশা করি ব্যাপারটি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। আপনারা মিটারে থাকা KWS থেকে সেটা লিখবেন একটা খাতায়, এবং সর্বশেষ বিলের কাগজে যেটা বর্তমান মাসের রিডিং থাকবে উপরেরটা, সেটা কিন্তু লিখবেন। লেখার পরে মিটারের থেকে কাগজের এটা যখন বিয়োগ দিবেন, যে রিডিংটা বের হবে সেটাই হচ্ছে আপনার বর্তমান চলমান মাসের রিডিং বা ব্যবহৃত ইউনিট। তো আশা করি বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।